আর বিশেষভাবে পাঁচ শ্রেণীর লোককে আল্লাহ পাকের রসুল জাহান্নামী বলেছেন। পাঁচ শ্রেণীর লোক, এক শ্রেণীর যারা তাদের নির্বুদ্ধিতার কারণে, যাদের শুভবুদ্ধি কম, এটার কারণে তারা আল্লাহ পাকের নাফরমানি থেকে নিজেকে বাঁচাইতে পারে না। আল্লাহ পাকের রসুল বলেছেন এরা তোমাদেরই অধীনস্থ কোন একজন, যে তারা হালালের, হালাল সম্পদের কোনো তোয়াক্কা করে না, হালাল সম্পদের কোনো পরোয়া করে না, অর্থাৎ হারাম কামাইয়ের উপরেই তারা কি থাকে, সন্তুষ্ট থাকে। হালাল হারাম যেখানেই পায় সেখান থেকেই তারা উঠে নেয়, এবং তারা ব্যভিচারী হয়, যার কারণে বিবাহের দিকে তারা আকৃষ্ট হয় না। এই শ্রেণীর লোকগুলো কি জাহান্নামী। আরেক শ্রেণী হলো, যা বিশেষভাবে এই হাদিসের মধ্যে আল্লাহ পাকের রাসূল উল্লেখ করেছেন, যে নাকি আমানতের খেয়ানতকারী, তার লোভ তার লালসাটা গোপন না, সামান্য জিনিস যদি তার সামনে পড়ে সে তার লোভের যে চরিত্রটা, তার লোভ সুলভ যে চরিত্রটা সে প্রকাশ করে দেয় সামান্য বিষয়ের প্রতি, এই এই ধরনের লোকগুলো জাহান্নাম। আরেক শ্রেণী হলো যারা কৃপণ হয়, যারা কৃপণ হয়, যারা মিথ্যুক হয়, এই শ্রেণীর লোকগুলো জাহান্নামী। আরেক শ্রেণী হলো যারা, যাদের চরিত্র খারাপ হয়, যাদের আচার ব্যবহার খারাপ, এবং চরিত্রের প্রত্যেকটা দিকে তার খারাপ এবং অশ্লীল ভাষী হয়, এই ধরনের লোকগুলো জাহান্নামী। হাদিসের মধ্যে পাঁচ শ্রেণীর লোকদেরকে জাহান্নামী, বিশেষভাবে জাহান্নামী বলা হয়েছে, আর তিন শ্রেণীর লোকদেরকে জান্নাতি বলা হয়েছে। আর তিন শ্রেণীর মধ্যে অন্যতম হইল যারা সৃষ্টিকে ভালোবাসে, এই জন্য সৃষ্টির ভালোবাসা, সৃষ্টির প্রতি দয়া করা, আল্লাহ পাকের মাখলুকের প্রতি দয়া করার এই নামান্তর, আল্লাহ পাকের ফ্যামিলির সদস্যকেই দয়া করা হয় সৃষ্টির প্রতি দয়া করাটা, তো এই জন্য আল্লাহ পাকের ফ্যামিলির সাথে যারা ভালো ব্যবহার করবে, আল্লাহ পাকের ফ্যামিলির সদস্যদের সাথে যারা দয়াশীলভাবে আচরণ করবে, আল্লাহ পাকের পক্ষ থেকেও তাদের উপর দয়া আসবে, আল্লাহ পাকের পক্ষ থেকেও তাদের উপর ভালোবাসা আসবে, এবং সে পরিপূর্ণ মুসলমান এবং পরিপূর্ণ মুমিন হিসেবে বিবেচিত হবে এবং সে জান্নাতের ওয়ারিস হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে।